আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বি বাংলা টিভিতে আয়ান ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের খবরে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি অনুযায়ী ১৯ জুন থেকে নয় জুলাই একুশ দিন এই এলাকার জনসাধারণের চলাচল এবং জীবনযাত্রা নিয়ন্ত্রিত থাকবে রেড জোন ঘোষিত এলাকার জন্য প্রযোজ্য আদা সমান্যকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী চলছে প্রস্তুতি জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন করোনা সংক্রমণ রোধে লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জনগণের স্বার্থেই এই প্রচেষ্টা এবারের লকডাউনে এলাকাবাসীর যাবতীয় সেবা প্রদানের জন্য স্বেচ্ছাসেবকের দল থাকবেন চিকিৎসার জন্য নানা রকমের সুযোগ সুবিধা করা হচ্ছে তবে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বৃহস্পতিবার জনপ্রতিনিধি ও পঞ্চায়েত সহ স্থানীয়দের সমন্বয়ে লকডাউন বাস্তবায়ন নিয়ে প্রশাসন সভা আয়োজন করেছেন এদিকে লকডাউন কার্যকর নিয়ে বুধবার দুপুরে মুর্শিদগঞ্জে পৌরসভায় প্রস্তুতি সভা করা হয়েছে উল্লেখ্য মাঠপাড়ায় গেল ১৪ দিনে অন্তত ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে এছাড়া লাখ মানুষের বসবাস মুন্সিগঞ্জ পৌরসভায় গত ১৪ দিনে করোনা শনাক্ত হয়েছে ১৮৭ জন ১৫ লাখ মানুষের জেলাটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ষোলশো জন মারা গেছেন উনচল্লিশ জন সুস্থ হয়েছেন তিনশো জন সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায় আমাদের সাথেই থাকুন